কেউ কেউ আমাদের দেশে অনেক আগে এসে আসে আসে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে প্রায় এক মাসের অধিক সময় আগে আসছে। আমেরিকান দুইটা এনডিআই এবং আইআরআই তারাও এসছে গত দুই সপ্তাহ আগে, গতকালকেও আমাদের সাথে তারা দেড় ঘন্টার মতো কথা বলে গিয়েছে। এই বড় হকে স্বাগত জানাই রিগাল ড্রেসিং টেবিল। Regal dressing table, elegant shop design, a perfect lacquer finishing. Regal furniture, furnish your dream. তারা আমাদের কাছে জানতে চেয়েছে যে আমরা কি করেছি, কিভাবে কিভাবে কি প্রস্তুতি হয়েছে, কিভাবে ইলেকশন ম্যাটেরিয়ালস পৌঁছে দিয়েছি, কিভাবে নিরাপত্তার বিধান ব্যবস্থা হচ্ছে সেটা, এবং ভোট কেন্দ্র থেকে ফলাফল আনা সহ সামগ্রিক বিষয়গুলো তারা জানতে চেয়েছে, যা তারা জানতে চেয়েছে। এরকম আমাদের কাছে যখনই যারা আসছে তাদেরকে আমরা সব কিছু বলেছি যে এই প্রস্তুতি। তারা তাদের যেহেতু এক্সপ্রেস করে না কোনো কিছু, বোঝা যায় কিছু হয়তো বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায়, অথবা আলোচনার মাঝখানে কিছু অনুভব করা যায় যে তারা সন্তুষ্ট কি অসন্তুষ্ট, এবং তারা একবারই মূল্যায়ন করবে আফটার দি ইলেকশন। এবং এই মূল্যায়ন তারা হয়তো কেউ কেউ এখানেও করে রিপোর্ট দিয়ে দিতে পারে, কেউ কেউ তাদের স্বদেশে গিয়েও তারা রিপোর্ট দিতে পারবে। এছাড়া আমাদের দেশে যত দূতাবাস আছে তারা তাদের এখান থেকে তাদের দেশীয় এই কর্ম মানে কর্মীরা আছেন তাদের মাধ্যমে এখানে পর্যবেক্ষণ করবেন, আর দেশি পর্যটক আছে। সর্বোপরি আমাদের এখানে আছেন গণমাধ্যম, তারা আমাদের সাথে সবসময় গণমাধ্যমের কর্মী আমাদের বিশেষভাবে সহায়তা করে থাকে। আমরা এক প্রায় দুই বছর হয়েছে, এক বছর দশ মাস শেষ হয়ে এগারো মাস চলছে আমাদের এই কমিশনের মেয়াদ। আমরা প্রায় 1000-এর বেশি নির্বাচন করেছি, 1100 উপরে নির্বাচন করেছি। সেই নির্বাচন বিভিন্ন ধরনের নির্বাচন, স্থানীয় সরকার, উপনির্বাচন, সংসদের, এগুলো করেছি। আমরা যথেষ্ট সহায়তা পেয়েছি সবার, সামগ্রিকভাবে যারা নির্বাচনী কাজে জড়িত ছিল তারা এবং মিডিয়া সহ অন্যান্য যারা আছে সবারই। এবারে আমাদের নির্বাচনের আরেকটা বিষয় হচ্ছে, ইতিমধ্যে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মহোদয় বলেছেন যে একটা পারসেপশন আছে, পিপলস পারসেপশন, যে ব্যালট পেপার আগে পাঠানো হতে, আগে ইতিপূর্বে আগেই পাঠানো হতে কেন্দ্রে যদি মালামাল যায় আগের দিন, ভোটের আগের দিন দুপুরের পর থেকেই যাওয়া শুরু হয়, কোনো কোনো জায়গায় হয়তো সকাল থেকেই শুরু হয়, সেই সময় একই সাথে ভোট ব্যালট বাক্স সহ অন্যান্য সামগ্রীর সাথে ব্যালট পেপারটাও দেওয়া হতো। আমরা এবার অধিকাংশ জায়গায় ভোট গ্রহণের পূর্বে 8টায় ভোট গ্রহণ করা হবে, তার আগেই আমরা ব্যালট পেপার পৌঁছে দেবো, কারণ যাতে ব্যালট পেপারের প্রপার ইউজ হয় এবং কোনো রকমের প্রশ্নের মুখোমুখি না হতে হয়। কিছু দুর্গম চরাঞ্চল, দ্বীপাঞ্চল, হাওড় বেষ্টিত এলাকায় সেগুলিতে রিটার্নিং অফিসার সবার সাথে বসে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বসে একটা প্ল্যান পাঠানোর কথা আমাদের সচিবালয়ে, এবং সেই প্ল্যান অনুযায়ী তাদের জন্য তাদেরকে আগের দিনই পৌঁছে দেওয়া হবে প্রপার সিকিউরিটি সহ। আপনাদের কাজটা হচ্ছে মূলত স্ট্রাইকিং ফোর্স এবং মোবাইল ফোর্স টিমের সাথে কাজ করা, সেক্ষেত্রে বিস্তারিত বলে ফেলেছেন সিনিয়র সচিব মহোদয়। তো সেখানে তারপরেও একটু বলা দরকার যে এখানে গতকালকেই আমাকে একজন রিটার্নিং অফিসার ফোন দিয়েছেন, আমি আমাদের কমিশন সচিবালয়ের সচিবকে বলেছি, কিছুক্ষণ আগে জননিরাপত্তার বিভাগের সিনিয়র সচিব মহোদয়কে বলেছেন, এক বাহিনী তারা ডিপ্লয়েড হয়ে গিয়েছে, তারা 29 তারিখ থেকেই মাঠে আছে, তারা একটা জায়গায় নিজেরাই অপারেশন চালিয়েছে এবং একজনকে আটক করে নিয়ে আসছে।